বাংলাদেশিদের বয়কটের ডাক আরো জোরালো হচ্ছে এবারে। এর আগে দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখা গেলেও এবার ক্রমশ বাড়ছে কলকাতায়। আগে কলকাতায় বেশ কয়েকটি নার্সিং হোমে বাংলাদেশি রোগী বয়কটের ডাক দিয়েছে। এবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করতে ডেপুটেশন দিয়েছে বিজেপি। পোড়ানো হয় মোহাম্মদ ইউনুসের পুষ্পুতুল। এদিকে মানিকতলায় বাংলাদেশি পণ্য পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা। অন্যদিকে বারাসাতে হোটেল মালিকরা বাংলাদেশের নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বারাসাতে বিভিন্ন গেস্ট হাউসে বাংলাদেশিদের যাতে থাকতে না দেওয়া হয় তার আবেদনও জানিয়েছেন। বাংলাদেশের মানুষজন আসছে ক্যান্সার হসপিটালে, তারা চিকিৎসা দিতে চিকিৎসা নিতে আসছে। শুধু তাই নয়, আশেপাশে আশেপাশে যে সমস্ত লজ বাড়ি ভাড়া নিয়ে তারা থাকছে, অথচ ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করছে, তারই সাথে সাথে ভারত বিদেশি আচরণ করছে। হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা ইয়ে করব, হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাব ডেপুটেশনের মাধ্যমে, যে তারা যেন ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফ যেন এটা বন্ধ রাখে, তাদের সেবা দিতে পরিষেবা দিতে যেন বন্ধ রাখে বাংলাদেশিদের জন্য।